ও খুঁজে আমি দিব তোর জন্য জো আমাদের ও ভাই 6 সাবস্ক্রাইব কমপ্লিট আমরা এখন তিনজন মিলে যাব বিভিন্ন ধরনের স্কুলে মানে অন্যান্য বউ খুঁজতে তো যাচ্ছি গন্ধ কিসে ভাই জানিস না সরস্বতী পূজা চলে আসছে না না আমি আর ভিড় মাতে যাবো না কেন যাবি না এবার সিঙ্গেল কাটা লাগবে আমাকে সিঙ্গেল কাটা আমরা আছি তো চিন্তা কি আমরা তোকে বউ খুঁজে আনিয়ে দিব তোর জন্য চল আমাদের সাথে চল চল হ্যাঁ গাইস চলো যাওয়া যাক মায়ের বউমা খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আজকে ও গাইস ব্লগ শুরু হচ্ছে আর ইন্ট্রোটা দেওয়া হয়নি তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে যাওয়া যাক তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিকে অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইস আজকে আমার সাথে যে চলেছে আকাশ কালিয়াগঞ্জ আর আমি আমরা দুজন মিলে বেরিয়ে পড়বো আজকে একটা নতুন একটা ব্লগের উদ্দেশ্যে তো আজকে ওটা সরস্বতী পুজো যেখানে যেখানে হচ্ছে সেই সরস্বতী পুজোগুলো আজকে কভার করবো এই ব্লগটা দিয়ে চলো আজকে ব্লগটা কন্টিনিউ করি আজকে সরস্বতী পুজোর পাশাপাশি দুটো অনুষ্ঠান রয়েছে একটা হচ্ছে আমরা জানুয়ারির অনুষ্ঠানটা সেলিব্রেট করবো মানে সিলেবেট আমরাও করবো যে স্কুল আছে আমাদের তো স্কুলেও হয়তো হচ্ছে এখন তাই না তো যে আজকে যে ভিডিওটা শ্যুট হচ্ছে গাইস সেটা হচ্ছে ওয়ান প্লাস ফোন দিয়ে শ্যুট হচ্ছে আর ওয়ান প্লাস ফোনটা আমার না এই দাদাটা তো গাইস স্কুলে আমাদের অনুষ্ঠান অলরেডি সেলিব্রেট করা হয়ে গেছে এই বিষয়ে হচ্ছে পতাকা রয়েছে এই যে পতাকাটা এই পতাকাটা উঠানো হয়ে গেছে দুটো উঠিয়েছে কেন পতাকা সেটা তোমাদের বলছি এই স্কুলটা যে রয়েছে আমাদের এই স্কুলটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে একটা সকালকার একটা দুপুরকার স্কুলে ভাগ করা হয়েছে স্কুলে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে এখন তো এখানে দেখতে পাচ্ছ সবাই রয়েছে ছোটো ছোটো ভাই বোন সবাই রয়েছে এখানে আর এখানে স্যার ম্যামরাও রয়েছে আর ওদিকে সরস্বতী পূজা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে যে এখানে সরস্বতী পূজা হচ্ছে গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে চিৎকার চাচামেচি হচ্ছে স্কুল থেকে বাইরে চলে এসেছি এখন তো সেখানে পূজা টুজো হচ্ছে তো ক্রাউড আছে সেখানে তো কথা বলতে পারছিলাম না তোমাদের সাথে তো এখানে গেলাম ঘুরলাম তো ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়লো স্যার ম্যামদের সাথে দেখা করলাম কথা বললাম তো বেশ ভালো লাগলো আর ও ভাই 6 সাবস্ক্রাইব কমপ্লিট ফাইনালি 6 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল অসংখ্য ধন্যবাদ জানালাম তোমাদেরকে আর কি আর বলবো চ্যানেলে খুব তাড়াতাড়ি 1 সাবস্ক্রাইব কমপ্লিট 1 সাবস্ক্রাইব ভাই একে একটা ড্রিম তো এটা আজকে একটা ধামাকাদার ব্লগ হবে তো 6 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল তো কি করছে গাইস সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো এখন যাবো আমরা ঘুরতে ঘুরতে কি করব ভাই এদের সাথে এখন ঘুরতে পারাই আর মায়ের জন্য বউ আর হবে সেরা মজা হবে আর রিকের জন্য বউ তো খুঁজতে যাচ্ছি অবভিয়াসলি তো চলো যাওয়া যাক রিকের বউ খুঁজতে ঠিক আছে আমি এর আগে বছর যখন ইউটিউব জার্নি শুরু করেছিলাম তখন আমার সাবস্ক্রাইবার ছিল আজকের দিনে মাত্র 80টা আর ঠিক এক বছর পরে আমার সাবস্ক্রাইবার এসে দাঁড়িয়েছে 600টা ভাই অনেক অনেক ভাই খুশি হলাম অনেক ভাই এইভাবেই একটু করে এরকম করতে করতে 1K 2K 5K হবে সবই হবে আগে 1K টা হোক ভাই 1K টা একটা ড্রিম আমাদের থাকে অবশ্যই 1K করে দাও 1K টা ড্রিম আমাদের আছে তো এখন আছি আমরা পাড়াতে তো পাড়ায় পুজো হচ্ছে তো অঞ্জলিটা দিব আমরা তুই দিবি তুই দাও ভাই বাইক থেকে দিয়ে আসছি ও বাইক থেকে দিয়ে এসছে এখন পুরো ড্রেস আপটা একটু চেঞ্জ চেঞ্জ করে নিলাম তো এখন পাড়ায় এসছি তো পাড়াতে এখন আমাদের যে পুজো হয়েছে দেখতে পাচ্ছ এখানে পুজো পুকুরটা রয়েছে আমাদের এটা তো এখানে পুজো হয়েছে আর ভিডিও টিডিও শ্যুট করার জন্য আমি এখানে অঞ্জলি দিতে পারলাম না তো এখন অঞ্জলি দিব অন্য জায়গায় আর প্যান্ডেলটা আমি বানিয়েছি এরকম টুকটাক করে ছোটো ছোটো একটা বানিয়েছি পূজা টুজো হলো আমাদের এখানে আর এখানে বই টই দেওয়া রয়েছে চলো এখন পাড়ায় আমরা ঘুরতে ঘুরতে তাই না আমরা এখন তিনজন মিলে যাবো বিভিন্ন ধরনের স্কুলে মানে অন্যান্য বউ খুঁজতে তো যাচ্ছি আপাতত মানে স্কুল টু স্কুলে একটু ঘুরতে ঘুরতে যাবো তাই না চলো স্কুলে এখন কোন স্কুলে যাবো ভাই অনেকগুলো তো স্কুল স্কুল রয়েছে এখন কোন স্কুলে যাবো দেখিস ভাই তুই আবার কাউকে চুমাটা মা দিস না ভাই না ভাই না 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 দেখিস তুই আবার তুই ব্লক করতেছিস না এখন আমরা সবাই চলে এসেছি পার্বতী সুন্দরী হাই স্কুলে তো তোমাদেরকে এখন দেখাবো পার্বতী সুন্দরী হাই স্কুলে কেমন পূজা হচ্ছে সত্যি গাইস এখানে অসাধারণ একটা সাজিয়েছে আর আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ মানে একটা ঘাস টাস মানে সেই লাগছে সেই লাগছে একটা তো চলো এখানকার একটু তোমাদেরকে সিনেম্যাটিক শট দেখাচ্ছি উচকার দোকান তো অঢেল বসে গেছে এখানে চলো এখন স্কুলে যাবো স্কুলে এখন এসেছি আমরা স্কুলের ভেতরে
তো যেতে আসো এই স্কুলে। তো স্কুলে পুজো হচ্ছে, তো তোমাদেরকে দেখাচ্ছি পুজোটা কেমন হচ্ছে। পুজো হচ্ছে, আর এর আগে যেটা পুজো দেখলে গাইস ওটা হচ্ছে মাঠে পুজো করছিল দাদারা, আর এটা হচ্ছে স্কুলের পুজো হচ্ছে। গাইস এখানে কয়েকটা দিদির সাথে দেখা হলো, তো দিদিরা বললো যে আমাদেরকে ভিডিওতে নিয়ে দিদি তোমরা কেমন এনজয় করতে পারবে। দিদি একটা জিনিস আমাকে চিন্তা ভুলে গেছে, দিদি ভাবছে কি আমি কলেজে পড়ি, কিন্তু না বললাম যে আমি ট্রেনে পড়ি, ঠিক আছে। মিলনময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, তো এখন কি পূজা হয়েছে ভিতরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন, চলো। এখন ভিতরে চলে এসেছি আমরা, তো অনেকজনই শুরু হয়েছে সামনে, আর ফার্স্ট টাইম মিলনময়ী হাই স্কুলে ঢুকলাম, যাই না এখানে ভিডিও করতে দেবে কি দেবে না তাও দেখি। হ্যাঁ চলো, মজা হবে, ইন্টারেস্টিং হবে, তোমরা দেখতে পারবে, তো চলো যাওয়া যাক। ভাই এত মেয়ে, এত মেয়েদের স্কুল, মেয়েদের স্কুল আসুন, মেয়েদের কোনটা কী দেবে ভাই, তাই না ভাই। এখানে আমাদের ঘোরার পালা শেষ, তো এখন যাচ্ছি অন্য একটা জায়গায়, মিলনময়ী স্কুলে ঘোরা টোরা শেষ হলো আমাদের। আর এখানে একটা ফুচকা দোকান এসেছে, বাট এখন খাওয়া যাওয়া চলবে না, কারণ অঞ্জলি তা দেওয়া হয়নি আমাদের এখনো। এখন যাবো আমাদের স্কুল, আমাদের স্কুলটা যাওয়া হয়নি গাইস এখনো, আমাদের স্কুল, তারপরে মনমোহন স্কুল, এদের তো স্কুল যাওয়াই হয়নি এখনো। গাইস এখন এসেছি আমাদের সরাসুন্দরী হাই স্কুলে, তো তোমাদেরকে এখন দেখাচ্ছি কীভাবে সরস্বতী পূজা হচ্ছে আমাদের স্কুলে, সেটা তোমাদের দেখাচ্ছি। সিনেমাটি ততক্ষণ এনজয় করতে থাকো আমাদের স্কুলে। Saw you from the distance. Hey you, can we talk? Hey. সো গাইস ব্যাপারটা কী হয়েছে, সারাদিন তো আমি ভিডিও করে গেছি, আর মায়ের বৌমা খুঁজতে গিয়েছিলাম, তো একটু লেট হয়েছিল, তো অঞ্জলিটা দিতে পারিনি। তো এখন এসেছি মনমোহন স্কুলে, তো এখানে ভাবছি অঞ্জলিটা দিব, কারণ সারাদিন তো অঞ্জলি দিতে পারিনি, আর সমস্ত জায়গায় গিয়ে গিয়ে আমি ঘুরে আসলাম, অঞ্জলি দিতে পারিনি। তো এখানে আমার সাথে আমার একটা বন্ধু দেখা হয়েছে, এই যে বন্ধু হাই করো, গাইস গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে, ও বললো যে একটু সাইডে আছে, মানে আমার সামনে নিয়ে আসবে না, ঠিক আছে। এই যে গাইস ফোন এসছে ওর ফোনে, ওর ফোন করলো যে আসে পাশে বাইরে আসে, এই এই দাও, এই যে ফোন করছে, এই যাই যাই এই দাও, ঠিক আছে, ছিঁড়ে হয়ে গেলো এদের। হ্যালো ভাই, হ্যাঁ বলো, চলো চলো যাবো ভাই, আমি তো খুঁজতে যাচ্ছি, তাই না গাইস। আমি ফার্স্ট টাইম মেয়েদের স্কুলে এসে অঞ্জলি দিচ্ছি ভাই, কে বলো না যে আজকে মেয়েদের স্কুলে গিয়ে অঞ্জলি দিলি, কী করো ভাই, মানে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছি যে আমাকে মনমোহন স্কুলে এসে অঞ্জলিটা দিতে হচ্ছে, দিতেই হয় ভাই, স্কুল তো স্কুল সবারই হয়, তো ছেলে মেয়ে একটু আলাদা এটাই হলো, তো এখন অঞ্জলি দিচ্ছি। তো গাইস আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়েছে, তো এখন এসেছি আমাদের সরাসুন্দরী হাই স্কুলে, তো এখন খিচুড়ি খাচ্ছি, কারণ সারাদিন তো খাওয়া হয়নি, ভিডিওটিও করলাম তোমরা দেখলে, তো এখন খিচুড়ি খাচ্ছি, আর টেস্টি ওটা একটু দিই খেতে, খিচুড়ি একটা হচ্ছে তরকারি এক কথায় ভাই, খেতে খুব ভালো লাগছে, খাইনি আবার যেতে লাগবে বহুতে মায়ের জন্য। এখন যাচ্ছি আমরা কলেজে তিনজন মিলে, তো এখন দেখবো কলেজে কিরকম কী পূজা হচ্ছে, ঠিক আছে। তো এখন আমাকে নিয়ে যাচ্ছি, মানে সুস্থ হবে এই দাদাটা, দাদা তোমার নামকে বলে দাও, বিজয় দা, ঠিক আছে, বিজয় দা আমাকে নিয়ে যাচ্ছে। এখন যেহেতু আমরা কলেজের দিকে যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা গল্প শেয়ার করি। প্রতিটা মানুষের জীবনে সময় বা মুহূর্ত দুটো, একটা ভালো মুহূর্ত আর একটা খারাপ মুহূর্ত। আগে খারাপ মুহূর্তটা দিয়েই শুরু করি, যেমন আমাদের জীবনে খারাপ মুহূর্ত আসে, তেমনি আমাদের জীবনে ভালো মুহূর্তও আসে। আজকে তোমার সাথে কোনো খারাপ কিছু ঘটছে, হয়তো আগামী দিনে ভালোর জন্য, আর আমি মনে করি তোমার সাথে যা ঘটছে হয়তো আগামী দিনে ভালোর জন্যই। যেমন একটা উদাহরণ দিয়ে বলি,
এবছর আমি ভেবে নিয়েছিলাম যে আমি আর অঞ্জলি দিতে পারব না। অনেকগুলো স্কুলে গেলাম অঞ্জলি দেওয়ার জন্য, তবুও আমি অঞ্জলি দিতে পারলাম না। তখন আমার খুব খারাপ লাগলো যে আমি এই বছর অঞ্জলি দিতে পারলাম না। তখন আমি ভেবে নিলাম, যাক এবার দিতে পারলাম না অঞ্জলি, নেক্সট ইয়ার অঞ্জলি দেবো। তারপর আমি ব্লগ কন্টিনিউ করি। ব্লগ কন্টিনিউ করতে করতে আমি যখন কালিয়াগঞ্জ মন মন স্কুলে গেলাম, তখন দেখলাম যে সেখানে অঞ্জলি দেওয়া হয়নি। স্যার ম্যামদেরকে বললাম যে আমি এখানে অঞ্জলি দিতে পারবো, তখন স্যার ম্যামরা বললো যে তুমি অঞ্জলি দিতে পারবে। আনন্দ ফিল করলাম মনে যে আমি অঞ্জলিটা দিতে পারবো। এরকম নানান ধরনের বিপদ আর কতই না আসবে আমাদের জীবনে, যে বিপদগুলি আমরা যদি ক্রস করে না যেতে পারি না, তাহলে কোনোদিন আমরা আমাদের নিজেদের লাইফে কোনোদিন সাকসেস পাবো না। এক কথায় সাকসেস ইজ নট ইজি। এইরকম খারাপ মুহূর্ত যদি তোমার কোনোদিন লাইফে এসে থাকে, তাহলে কোনোদিন মন খারাপ করে বসে থাকে। অলওয়েজ কিপ স্মাইল। তোমাদেরকে এখন আমি এমন একটা ক্লিপ দেখাবো, সেটা হচ্ছে সিনেমাটিক শট। সেটা হচ্ছে আমি রাত্রেবেলা ঘুরতে বেরিয়েছিলাম, যেখানে যেখানে গিয়েছিলাম সেখানে ছোট্ট মোটো সিনেমাটিক শট ক্লিক করেছি, সেটা তোমরা এখন দেখে নাও। ভিডিওটা আসতে একটু লেট হলো, তার জন্য সরি। আমি দেওয়ার চেষ্টা করি তাড়াতাড়ি, কিন্তু একটু লেট হয়ে যায় আমার কাছে। আজকের ভিডিও সিনেমাটিক শটগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও। তো আরও চেষ্টা করবো যে ধামাকাদার সিনেমাটিক শট বানানোর। কেমন ভিডিওটা এবার তোমাদের ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, কেননা আমি যখনই কোনো নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটি তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে। আর তোমরা যা যারা আমাকে এখনই পর্যন্ত ইনস্টাগ্রামে অ্যান্ড ফেসবুক পেজে ফলো করি, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি, সেখানে ফলো করে দিও। আমি সেখানে মেন আপডেট থাকি যে আমার চ্যানেলে কখন ভিডিও আসবে অ্যান্ড কখন ভিডিও আসবে না। ভিডিও শেষে তোমাদের সকলকে জানালাম সরস্বতী পূজার অনেক অনেক ভালোবাসা, সাবস্ক্রাইব হয়ে গেছে সেই অনেক ধন্যবাদ জানালাম তোমাদেরকে। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন।